একমাত্র ইসলাম যেখানে একাধিক বিয়েকে হারাম করেছে, কোন ধর্ম নেই যে ধর্মে একাধিক বিয়েকে হারাম করেছে, একমাত্র ইসলাম যেখানে একাধিক নারীকে বিয়ে হারাম করেছে তারপরে কি হালাল করেছে, সেটা কি? ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, ইনসাফ করতে পারবো না এমন ভয় থাকলে, আশঙ্কা থাকলে তোমার জন্য একজন, দ্বিতীয় বিয়ে করা হারাম তোমার জন্য। যদি আপনি ইনসাফ করতে পারেন তখন জায়েজ। এই জন্য একটাই মাত্র ধর্ম, কারণ ইনসাফের ধর্ম, ঠিক না? যদি আপনি ইনসাফ করতে পারেন, ইনসাফ শারীরিক, মানসিক, ভালোবাসা, অর্থনৈতিক, সামাজিক সব কিছু, তখন আপনার জন্য জায়েজ, তার আগে জায়েজ না। এবং প্রকৃত যদি পুরুষ হয়, ইনসাফ করতে পারে মুসলিম, তাহলে আমার মনে হয় না কোনো জায়েজ ঝামেলা হবে, তখন অবশ্যই অবশ্যই সেটা প্রয়োজনে করবে। এখন প্রয়োজন শুধু কি মানুষের চাহিদা না, এখন নারীদের বিয়ে হচ্ছে না, মেয়েদের সংখ্যা বেশি, একজন পুরুষে তিনজন গড়ে, তো বাকিগুলো যাবে কোথায়? একাধিক কারণ, আপনার ডক্টর জাকির নায়েকের আলোচনা দেখবেন, চমৎকার একটা আলোচনা আছে যে মেয়ে কেন একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রয়োজন কেন, একাধিক কারণ আর সামাজিক যে সমস্ত এই সমস্ত কারণগুলির মধ্যে একটা কারণ যে বিবাহ না হয় মেয়েদের। জি, আপনি বিয়ে করেন তবে সত্যি আপনি পুরুষ, তাহলে আপনার স্ত্রী অবশ্যই আপনার প্রতি খুশি আছে, ও বলবে তোমার প্রয়োজন, চলো আমি তোমার মেয়ে দেখে দেবো, সমস্যা কোথায়? ইনশাআল্লাহ।